এখন দয়াল রইলা কোথায়, জালাইতে কতক্ষণ, নিভাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়াল এখন নাই। এ শুনেন একটা একটা গরের কথা, মেন রোড থেকে নতুন ব্রিজ একবার সোনারগড়ের রোড থেকে ঢুকছি বামে বাজারের কাজ আছে আমার পিছনে নাকি আর সোনারগড় যাইতে আমরা যে ঢুকছি বামে মানে একবার মুটার কি দাঁড়া চাম্বাঙ্গা বেগা দাও না না আরে আর এই জায়গাটা তো সিনার দরকার আছে চিনলেন আমি বসে দাইতাম বুঝা লাগছে জিকর রোড যা জিকের রোড ওই আর বুড়াক নাম আছে না হ্যাঁ বিশ্ব যখন ঢুকছি জায়গাটার নাম হইলো কি যে কথা কইলাম এটা বুঝে গেছি আমাদের গেছি বাদ দাও পাও কিনা কইসলাম আমার পরে 10-12টা লোক দাঁড়িয়ে দিচ্ছে আমার কাছে যাই মানুষ সব ঘুমাইতেছে যাক শেষে তো এটা গেছে আরেকটা সামনে জানাইছি ক যাই বাইরে ছবি তুলব আর একটু সামনে জানাইছি আর একটা কফিটা মিটে ডুবাও ওখানে আমি কই রে বাবু গাড়িটা তাক না গুড়া অবস্থা কজন আয়া ঘুরছি পাবলিক জন আমার দিক কালাইছে তখন তো হেরা ঠান্ডা হয়ে গেছে ওই যে জ্বালাইতে কতক্ষণ নিভাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই কথা কোন ঠিক কিনা প্রীতি শিখায়া কই গে মামু কায়া এই তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মুরজান রে চালা কি দিয়ে নিবাই ওরে কি দিয়ে নি বাহিরে জালো কি দিয়ে নি বাহিরে জালো ও মুরজান রে চালা কি দিয়ে নিবাই মুর্শিদ সে মুজালা এটা মুর্শিদ ছাড়া কেউ বুঝতে পারছে তারা মুর্শিদের হাত ধরছে তারা বুঝবে এই কথাটা মুর্শিদি প্রেম জ্বালা ও গো জ্বলে জ্বালা কি দিয়ে এনিবা আর জোরে করো সুবহানাল্লাহ এই 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 ইমানদারের সামনে বেঈমানের সামনে আজরাইল আয়েশা কইব তোমার নিমু বেঈমান কয় নামাজ পড়ো আজরাইল কইব সময় নাই বেঈমান কয় হজ করো আজরাইল কইব সময় নাই বেঈমান কয় যাকাত দিব আজরাইল কইব সময় নাই আর ইমানদারের কাছে কিন্তু আজরাইলে কঠিন ভাবে আইব না আয়েশা প্রথমেই একটা সালাম দিব সালাম দেওয়ার পরে গু ইমানদার বলবে এই এইভাবে করে বাজার কষ্ট নিয়ে না এ না কষ্ট